নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব আমাদের সকলের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প। আবহমান কাল ধরেই মস্তিষ্ক আর মনের সংঘাত চলে আসছে, তারা একে অপরের বিপরীত ধর্মী। এই মস্তিষ্ক ও মনের টানাপোড়েনকে লেখিকা সুন্দর সরল গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আসুন সকলে মিলে শুনে নি আজকের গল্প, রাধার কি হইল অন্তরে ব্যথা। ঘুম ভাঙিতেই প্রথম মনে হইল সকালে আলোটায় আলোর পরিমাণ যেন অন্যদিন অপেক্ষা অনেক বেশি। কাহারো সহিত দেখা না হইতেই ছুটিয়া গেল রাধা ছাদে। কেন গেল সেই জানে, অথবা সেও জানে না। কলিকাতার বাড়ির ছাদে উঠিয়াই যে রাধা সহসা মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য বা সূর্যোদয়ের অপূর্ব বর্ণচ্ছটা দেখিয়া মুগ্ধ হইল, এমন মনে করিবার হেতু নাই। তবু সে অহেতুক আনন্দে উচ্ছ্বসিত মুগ্ধ হৃদয়ে মনে মনে উচ্চারণ করিল, বাহ! শ্যাওলা পড়া ছাদে আলিশা ধরিয়া কিছুক্ষণ আনমনে দাঁড়াইয়া থাকিল, আবার চঞ্চল চিত্তে গুনগুন করিয়া একটা বহু পুরাতন গানের এক কলি গাহিতে গাহিতে ঘুরিয়া বেড়াইতে লাগিল। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুমি। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিবে ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা। অকস্মাৎ খোপায় হ্যাচকা এক টান খাইয়া মাথাটা পিছনের দিকে ঝুলিয়া পড়িল এবং রবিবাবুর মর্যাদা ভুলিয়া রাধা গানের মাঝখানে চিৎকার করিয়া উঠিল, উফ! আক্রমণকারী ততক্ষণে নিরীহভাবে বই খাতা লইয়া গুছাইয়া বসিবার বাসনায় ছাদে একখানি মাদুর বিছাইতেছে। রাধা বিরক্ত কণ্ঠে কহিল, এটা কি হলো শিশির? ষোলো বছরের ছেলেকে যুবক বলিলে যদি শ্রুতিকটু না হয় তো উক্ত বালক নিজের কৃতকর্মের ফলস্বরূপ আশা করিয়াছিল একটি অগ্নিবর্ষণকারী তীব্র রুষ্ঠ এবং একটি উত্তপ্ত কণ্ঠের মর্মভেদী ডাক, শিশির! সে স্থানে রাধার বিরক্তিপূর্ণ প্রশ্নটা অনেক কোমল বলিয়া বোধ হইল, কাজে আরও খাপাইবার উদ্দেশ্যে কহিল, কোনটা? ও চুলটা না? শ্রীরাধার ধ্যানে মগ্ন অথচ চায়ের জল প্রতীক্ষা করে করে শীতল হয়ে উঠেছে, তাই? রাধা ঝাঁজিয়া উঠিয়া কহিল, শিশির, ফের তুমি ওই রকম ইয়ারকি মেরে কথা বলেছ? কলেজে ঢুকে তোমার বড় বার বেড়েছে না, মাসির সঙ্গে আবার ঠাট্টা কি? শিশির সবিনয়ে দুই হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া কহিল, ও সরি ছোট মাসিমাতা ঠাকুরানি, চায়ের জলটা আপনার আশায় থেকে হতাশ হয়ে উঠেছে, দয়া করে যদি বেচারাকে কেটলির পেট থেকে মুক্তি দেন। রাধা কিঞ্চিত নরম হইয়া কহিল, দাদা উঠেছেন নাকি? কতই বা বেলা হয়েছে। আপনার কি আজ সময়ের জ্ঞান আছে ধ্যানমগ্ন হয়ে কতক্ষণ ছিলেন সেটা যদি ঘড়ি ধরে দেখতেন। শিশির, ভারী অসভ্য হয়েছ তুমি, চলো বড়দির কাছে তোমার মজা দেখাচ্ছি। বড়দির নামে শিশির সবিনয় শিথিলতা ত্যাগ করিয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, কি মজা দেখাবে শুনি, অসভ্যতাটা কি করা হয়েছে? ধ্যানমগ্ন কথাটা বুঝি খুব অসভ্য? সাধু সন্ন্যাসীরা ভোরবেলা নির্জনে বসে ঈশ্বর চিন্তা করেন না? তুমি যদি নিজের মনের মতন মানে বার করো কি করব। সেই যে বলে না, চোরের মন বোঝকার দিকে, তোমার তাই হয়েছে দেখছি। চলো তুমি চলো, সবাইকে জিজ্ঞেস করি গিয়ে। সবাইকে জিজ্ঞেস করিবার নামেই রাধার বীরত্ব কমিয়া আসিয়াছিল, কিন্তু মুখে স্বীকার না করিয়া মাসিগিরি বজায় রাখিয়া কহিল, আচ্ছা খুব হয়েছে, সকালবেলা বুঝি লেখাপড়া নেই, ফার্স্ট ইয়ারে ফেল করলে খুব মুখ উজ্জ্বল হবে, কলেজের ছেলেরা চাটি মেরে বের করে দেবে যখন, তখন দেখবে মজা। বলিয়াই বোধ করি নিজেই চাটি খাইবার ভয়ে দূর দূর করিয়া নিচে নামিয়া গেল। শিশির হাসিয়া পাঠে মনোসংযোগ করিল,
অন্যদিন হইলে চুলটানার অজুহাতে একটা খণ্ড প্রলয় ঘটিয়ে যাইত সন্দেহ নাই, কিন্তু আজকের কথা স্বতন্ত্র। রাধার কপালে আজ অনেক দুঃখ। বর্দি যে বর্দি এত গম্ভীর মানুষ, তিনি আজ পর্যন্ত রাধাকে দেখিয়াই মুখ টিপে হাসিয়া বলিলেন, রাধারানীর যে রাত না পোয়াতেই ঘুম ভেঙেছে দেখছি, কে জাগালে গো? এ কি অন্যায় বলো তো? রাধার নয় ঘুম কাতরে বলিয়া একটু বদনাম আছে, তাই বলিয়া কি না ডাকিলে কোনোদিনই ওঠে না? এই তো সেদিন, কবে যেন ভালো। রাধা ভোরবেলা উঠিয়া বরদিদির খোকাকে পাউডার মাখাইল, টিপ কাজল পরাইল, কোলে করিয়া সাত রাজ্য ঘুরিয়া বেড়াইল। বরদির তখন অর্ধেক রাত, ইতিমধ্যে সেসব ভুল, অকৃতজ্ঞ হলে এইরকম হয় বটে। আজ একটু সকালে ঘুম ভাঙিয়াছে বলিয়া পরিহাস কিসের বাপু? ছেলে তো এদিকে ধ্যানমগ্ন টগ্ন কত কি যা তা বলিয়া বসিল, বারে রোজই বুঝি ডেকে দিতে হয় বলিয়া রাধা সরিয়া পড়িল। কিন্তু পড়িল একেবারে বাঘের মুখে। বড় জামাইবাবু জেটেনের ধকলে সারাদিন কাটাইয়া রাত্রি বারোটায় শয্যা গ্রহণ করিয়া সকালবেলায় সেই শয্যার মায়া ত্যাগ করিবেন, এটা রাধার কল্পনার অতীত। জামাইবাবুর পক্ষে রাধাকে গ্রেপ্তার করা এমন কিছু কঠিন নয়, যার জন্য রাধা ভদ্রলোককে লোহার থাবা নামে অভিহিত করে। হাত ছাড়িবার কিছুমাত্র লক্ষণ না দেখাইয়া ভদ্রলোক এমন সব অশিষ্ট কথাবার্তা আরম্ভ করিলেন, যাহা দাঁড়াইয়া শোনা অসম্ভব বলিলেও হয়। ছাড়াইবার ব্যর্থ চেষ্টায় হাঁপাইতে হাঁপাইতে রাধা বিরক্ত ক্ষুদ্ধ কণ্ঠে কহিল, আপনি যে বড় আমার সঙ্গে ঠাট্টা করেন, আপনার ছেলেই বলে আমার চেয়ে বড়। হ্যাঁ, ভারী একেবারে। তাতে কি, শালিস শালি, ছেলের চেয়ে ছোট বলে শালিকে নাত বউ বলতে হবে নাকি? লজিক পড়া বরের সঙ্গে মিশে এই বুদ্ধি হচ্ছে বুঝি? এহে হে লাগছে, ছাড়ুন বলছি। আহ, অনেক কষ্টে শৃঙ্খল ভাঙিয়া দিয়ে ছুট। রাধার পিছনে সকলে মিলিয়া এমন করিয়া লাগিবার হেতুটা কি? বেচারা কি কি কাঁদাইয়া ছাড়িবে? জামাইবাবুর কবল হইতে মুক্তি লাভ করিয়া রাধা প্রায় কাঁদো কাঁদো হইয়াই স্নানের ঘরে ঢুকিল। সন্দেহ হইতে পারে, হয়তোবা কাঁদিতেই গেল। কিন্তু স্নানের ঘরের দেওয়ালে টাঙানো আরশিটা যদি আরশি না হইয়া ক্যামেরা হইত, তাহা হইলে হয়তো বিপরীত সাক্ষ্য দিয়া লোক সমাজে তাহাকে অপদস্ত করিয়া ছাড়িত। বহুক্ষণ ধরিয়া জল মাখাইয়া ছিটাইয়া রাধার যখন বর্ষা ধোয়া শ্যামল লতার মতো একটা স্নিগ্ধ স্ত্রী লইয়া স্নান সারিয়া বাহির হইল, তখন আপনার তনুর কমনীয়তার আপনা আপনি মনটা তাহার অপূর্ব পুলকে মুগ্ধ বিবল হইয়া উঠিয়াছে। এমন সুন্দর স্নানের পর বাদামি সিল্কের ব্লাউজের সহিত রূপালি জরিপার মিহি নীলাম্বরী শাড়িখানি পরিলেই অবশ্য মানায় ভালো, কিন্তু পরিলে বাড়ির সকলে তাহাকে আস্ত রাখিবে কিনা সে বিষয়ে রাধার যথেষ্ট সন্দেহ আছে। অগত্যাই ঈষৎ ক্ষুণ্ণ মনে নিত্য ব্যবহৃত শাড়ি ব্লাউজ পরিয়া শাড়িতে হইল। চুল আচড়ানো অথবা টিপ পরা অবশ্য প্রাত্যহিক কর্মের মধ্যে পড়ে, করিলে নিন্দা হওয়ার কথা নয়, কিন্তু রাধার ভাগ্যে আজকে হয়তো লোকচোখে তাহারও একটা বিশেষ অর্থ বাহির হইবে। কাজ নাই বাপু, বরং ইচ্ছা করিয়াই চুলগুলো একটু এলোমেলো করিয়া রাখিল, মায়ের চোখে পড়িলে যদি কিছু সুরাহা হয়। হায়, এত ভাবিয়া চিন্তা কাজ করা সত্ত্বেও ঘর হইতে বাহির হইতে মেজদা অনায়াসে বলিয়া বসিল, রাধি যে খুব ফর্সা হয়েছিস দেখছি, সকাল থেকেই পাউডার মাখতে আরম্ভ করেছিস বুঝি? দেখিলে একবার আক্কেলখানা, কবে আবার রাধি সকালবেলা পাউডার মাখিয়া বেড়ায়? তাই আজই অমনি মাখিয়া বসিবে? যা নয় তাই, ইহারা দেখছি রাধাকে বাড়ি ছাড়া করিয়া ছাড়িবে। মেজদাকে উপযুক্ত উত্তর দিবার আগে সে অবশ্য চলিয়া গিয়াছে ড্রয়ার হইতে কাঁচিখানা বাহির করিয়া লইয়া। রাধা হাঁকিয়া বলিল, বড় কাঁচি নিচ্ছ যে মেজদা, মা বকবে কিন্তু, কি করবে কাঁচি? সিঁড়ি দিয়া নামিতে নামিতে মেজদা বলিয়া গেল, এক ভদ্রলোকের নাক আর কান কাটা হবে। শুনিলে কথা, সাধে বলিয়াছি রাধাকে ইহারা বাড়ি ছাড়া না করিয়া ছাড়িবে না, এমন করিয়া যদি দূর ছাই, তার চেয়ে ভাড়ার ঘরে মা ঠাকুমার কাছে গিয়ে বসা যাক, নিরাপদ দুর্গ। রান্নাঘরে উঁকি মারিয়া দেখিল সেখানে বিরাট ব্যাপার আরম্ভ হইয়াছে। তিনটা উনুন জ্বালিয়া বামন ঠাকুর যেন কল্কি অবতারের দ্বিতীয় সংস্করণের ন্যায়
লেচ্ছ নিধন ছাড়িয়া মৎস্য নিধন কার্যে লাগিয়াছে। মশলার গন্ধে রন্ধনশালা ভরপুর। এদিকে আবার তোলা উনুন জ্বালিয়া মা পায়েস চড়াইয়াছেন। বাবা, প্রসন্ন মুখে কোন রকমে অপ্রসন্ন ভাব টানিয়া আনিয়া রাধা ভাড়ার ঘরে ঢুকিয়া ধপাস করিয়া বসিয়া পড়িল। বাবা রে বাবা, ঠাম্মা যে একেবারে খাবারের বৃন্দাবন করে বসেছ, আমাদের বুঝি খিদে পায় না। বারে ঠাম্মা ঝুড়ি দুই এক ফল মিষ্টি লইয়া রেখাবিকে বাটা সাজাইতেছিলেন। রাধাকে দেখিয়া মুখ তুলিয়া হাসিয়া হাত নাড়িয়া গাহিয়া উঠিলেন, রাধার কুঞ্জবনে আজ গোপনে আসবে শ্যামরাই, বলি রাধালতার আজ বার নেই কেন গো, অন্যদিন যে এতক্ষণে সাতবার দেখা মেলে। ঠিক করিয়া হাসিয়া ফেলিয়া রাধা মার কান বাঁচাইয়া কহিল, ঠাম্মা তো বেশ কীর্তন গাইতে পারো, ভালো লোককে শোনাতে পারলে বকশিস পেতে। ওলো ভালো কি আর আছে, ভালো কালো হয়ে গেছে, সব গোপিনী ভাসিয়ে দিয়ে রাধার পায়ে পড়ে আছে। আমাদের কপালে ভালো আর নেই গো রাধালতা, পাথর বাটিটা দে তো ভাই ওদিক থেকে। পাথর বাটি সরাইয়া দিয়া রাধা কৌতুক কণ্ঠে কহিল, কেন তোমারটি তো আর কেউ কেড়ে নেয়নি বাবু। আর দিদি, সেকাল কি আছে যে একটি কথা কইবার জন্যে মুখখানি একটু দেখবার জন্যে চাতক পক্ষীর মতন ঘুর ঘুর করে বেড়াবে, এক্ষুনি না হোক কত মুখ নাড়া দিয়ে গেল, বুড়ি বলেই না। রাধা হাসি মুখে আর কিছু বলিতে যাইতেছিল, মা রান্নাঘর হইতে ছুটি আসিলেন। নখুরি, পায়েসের কিসমিস কটা বাছা হয়েছে নাকি? হয়ে থাকে তো দাও। ঠাম্মা নিবিষ্ট মনে শশার চাকায় ফুল কাটিতেছিলেন, মুখ তুলিয়া বলিলেন, কিশমিশ পেস্তা বাদাম এলাচ কর্পূর সব তো বোমা রেখে এসেছি, জল চৌকি নিচে রেকাবে আছে। রাধার মা কন্যার দিকে চাহিয়া কহিলেন, রাধা কোথায় ছিলি রে, সকলের শাটের জল নেওয়া হয়েছে, শুধু তোরই বাকি আছে, ছুটে যেন পালাস নে। শাটের জল দেব, মিষ্টি হাতে দেব, আসছি পায়েসটা নামিয়ে। রাধা বড় অপ্রদীব হইয়া পড়িল, সত্যই কি তাহার স্নানের ঘরে এত দেরি হইয়া গিয়াছে। ঠাম্মা রাধার লজ্জিত ভাব লক্ষ্য না করিয়াই আপনার মনেই কহিতে লাগিলেন, এদের সব এখনকার ধরন ধরন বুঝিনি, রান্না বান্না করে ব্যস্ত, এদিকে মেয়েটা একখানা ময়লা কাপড় পরে বেড়াচ্ছে তা ভ্রুক্ষেপ নেই, আমাদের কালে যদি জামাই নেমন্তন্ন হয়েছে তো সাত পাড়ার বৌঝি জড়ো হয়েছে মেয়ে সাজাতে, তা এখনকার মেয়েদের করেই বা দেবে কি, নিজেরাই কত সাজতে জানে। জালো রাধা, যা মনের মতো করে একটু সাজসজ্জা করগে, পায়ে একটু আলতা ছোঁয়াস, টিপ কাজল কতই তো পরিশলো, আজ এমন যোগনী বেশ কেন, কি যে সেই গাছ তোরা, যোগিনী হয়েই যাব সেই দেশে, তাই বুঝি। রাধা মুচকি হাসিয়া কহিল, ঠাম্মার যেমন সব অদ্ভুত কথা, যোগিনী বেশ কোথায় দেখলে, এই তো ডুরে শাড়ি পরেছি। তা হোক দিদি, বছরকার দিন নতুন বর আসবে, একখানি ভালো কাপড় পরতে হয়। ওলো শান্তি, এই যে শিশির, তোর মাকে ডেকে দে তো, দিক এসে মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে, রাধারানী তো আমার এখনকার মেয়েদের মতো নয়। একটা দুর্ভাবনা ঘুচিল, বর্তির কাছে কৌশল করিয়া রাধার তবু নীলাম্বরী শাড়িখানির কথা উল্লেখ করিতে হইবে। নীলাম্বরীর একটা মধুর ইতিহাস আছে বলিয়াই না রাধার এত চিন্তা, মনে মনে হাসিয়া ভাবিল, না রাধা মোটেই কালে নয়, ভারী সেকেলে, বর্দি না ডাকিলে তো যাওয়া যায় না, তাছাড়া মা নিষেধ করিয়া গেছেন ছুটিয়া পালাইতে। রাধা অন্য মনস্কভাবে কহিল, আচ্ছা ঠাম্মা তোমার বিয়ে হয়েছে কতদিন হল? কেন রে হঠাৎ এই খোঁজ কেন? সে কি আজকের কথা, ৯ বছর বয়সে বিয়ে হয়েছে, আর এই 59 হল, 50 বছরের কথা, 4 যুগ বেরিয়ে গেছে। বলিতে বলিতে বৃদ্ধা ঠাকুমাও কেমন যেন অন্য মনস্ক হইয়া পড়িলেন, অতীতের কোন দৃশ্য কল্পনা করিয়া না জানি শিরাবহুল শীর্ণ মুখে একটু মধুর স্নিগ্ধতা ফুটিয়া উঠিল। আচ্ছা ঠাম্মা, দাদু তোমায় খুব আদর করতেন। আমালো কি পাপ, সকালবেলা ছুটির মাথা বিগড়ে গেল নাকি, সরসর কাজ আছে। ও ঠাকুমা বলো না, তোমার দুটি পায়ে পড়ি।
ওলো করতো লো করতো। এখনকার ছোড়া সোহাগের জানে কি, 20 বছরের কোণে সব তারাই থাকে হাঁ করে, বর পেয়ে বর্তে যায়। তখনকার এতটুকুন মেয়ে পাখি পোষার মতন করে বশ করতে হতো, তবে না মনের মতনটি হতো, সেসব সোহাগের মর্ম তোরা বুঝবি কি। রাধার অবশ্য 20 বছর বয়স নয়, তাই শ্লেষটা গায়ে মাখিল না, বলিয়া উঠিল, তবে এখন যে দাদুর সঙ্গে দিনরাত ঝগড়া করো বড়, উনিও তো তোমায় কে বলি বকেন। রাধা, তোর কথায় বাছা মরা মানুষের হাসি পায়, বকবে না তো কি, এখনো কোলে বসিয়ে সোহাগ করবে, সকালবেলা রাজ্যের সৃষ্টি ছাড়া কথা নিয়ে কাজ ভণ্ডুল, নে সর, কত কাজ বাকি আছে এখনো, ওই আসছেন তারা দিতে, বসে বসে তামাক খাবার জম, খালি ফোপরা দালালি। আসিতেছেনি বটে, চটি জুতার শব্দে পাড়া মুখরিত করিয়া দাদু আসিয়া দর্শন দিলেন। কি এখনো তোমাদের হয়নি তো? আহ, আজ আর দেখছি তোমরা ভদ্রলোকের ছেলেদের বেলা দুটোর আগে খেতে দিচ্ছ না, পিত্তি পড়িয়ে অসুখ করাবে আর কি। ষাট অসুখ করবে কি দুঃখে, কথার কি ছিরি, মরে যাই বেলা 10টা না বাজতে, নিজের যদি পিত্তি পড়ে যায় তো গিলে নাও গে, ভদ্রলোকের ছেলেরা এসেছে সবাই, আশাসে আর কি, সুধাংশু তো রয়েইছে, বিজয়ও এসে পড়বে, এক্ষুনি রবিবার আছে, খালি মনোজ তাকে আনতে যাবে, তবে তো কথা কয়টা কহিয়াই দাদু বার কতক তামাকের টান দিয়া লইলেন, বোধ হয় শ্রম লাঘব করিতে। যেতে হবে তো যাও না, বসে বসে তো তামাকের ছেড়াদ্দ করছ, গৃহস্থের একটা কাজে লাগলেও তো হয়, দিবারাত্রি ভ্রুক ভ্রুক, দেখলে যেন হাড় পিত্তি জ্বলে যায়। শীর্ণ মুখ বিকৃত করিয়া ঠাম্মা এমনভাবে নাসিকা কুঞ্চিত করিলেন যে দেখিলে পিত্ত জ্বলিয়া যাওয়া সম্বন্ধে তিলমাত্র সন্দেহ থাকে না। রাধা অবশ্য জন্মাবধি এই দৃশ্য দেখিয়াই আসিতেছে, এবং দাদু যে কোনো কালে ঠাম্মার বর পরিচিত ছিলেন, ঘণ্টাখানেক আগে পর্যন্ত এ কথা তাহার কখনো মনে উদয় হয় নাই, কিন্তু হঠাৎ যেন আজকেই বিশেষ করিয়া কথাটা স্মরণ হইয়া তাহার বড় আশ্চর্য বোধ হইল। এই দন্তহীন কেশহীন বিকৃত দর্শন বৃদ্ধ একদা যুবক রূপে তরুণী পত্নীকে ভালোবাসিয়াছে, আদর করিয়াছে, যেমন করিয়া মনোজ তাহাকে, কি ভীষণ, এই রকম হইয়া যাইবে মনোজ, তাহাকে আর ভালোবাসিবে না, আদরে ডুবাইয়া দিবে না, এতটুকু মন খারাপ করিলে শত প্রকার সাধ্য সাধনায় মুখে হাসি ফুটাইবার চেষ্টা করিবে না, কথায় কথায় গঞ্জনা দিবে, কলহ করিবে, আর রাধা, রাধাও এমনি শিরাবহুল শীর্ণ হাত নাড়িয়া সারাদিন সংসারে কাজ করিবে, আর রাত্রে নাতি নাতনির পাঁচতলায় যেখানে সেখানে একটু স্থান করিয়া লইয়া নিশ্চিন্ত চিত্তে নাক ডাকাইয়া ঘুমাইবে, অসম্ভব, রাধা কখনো বুড়ি হইয়া বাঁচিবে না, কিন্তু মনোজ তাহার সম্বন্ধে ও কথা ভাবিতেই নাই, সে বাঁচিয়া থাকুক কিন্তু বুড়া হইবে, ছি। ঠাম্মা রান্নাঘরে গিয়া ঢুকিয়াছেন, দাদুর জটির শব্দ কখন মিলাইয়া গেছে, রাধা অন্যমনা, শিশিরের সশব্দ হাস্যে চৈতন্য ফিরিল বেচারার, বাবা মেয়েকে সকালে একটু বলেছিলাম বলে তো তেড়ে মারতে এলেন, ধ্যান ছেড়া এটা কি হচ্ছে ছোটমাসি? রাধা মুখ তুলিয়া চাহিল মাত্র, কিছু বলিল না, শিশির রাধার প্রকৃতি ছাড়া ব্যবহার দেখিয়া বিস্মিত হইল, ছোটমাসি আবার গম্ভীর হইবে, বিবাহ ব্যাপারটা যে মেয়েদের পরকাল ঝরঝরে করিয়া দেওয়ার প্রধান কল, তাহাতে আর শিশিরের সন্দেহ করিবার কিছু নাই, মেয়েদের যে কতই ঢং, নাও মা তোমার জন্যে রাজ্যে বেনারসি শাড়ি ছড়িয়ে বসে ডাকাডাকি করছেন, কি যে সব বুঝি না বাবা, বলিয়া দুইখানা হাত যতটা সম্ভব উল্টাইয়া মুখ বাঁকাইয়া চলিয়া গেল। মূল কথা, ছোট মাসির সঙ্গে ভালো মতন একটা ঝগড়া না বাঁধানো পর্যন্ত তাহার মনে এক বিন্দু শান্তি নাই, ভোজের ব্যাপারটি বেশ লোভনীয় হইয়াছে দেখা যাইতেছে, হজম হইবে কি রূপে, লাগিবে নাকি মেজমার সঙ্গে একবার, না বড় লায়েক হইয়া গিয়াছে আজকাল সে, শিষ্যের সঙ্গে কথা কয় যেন পিঠ চাপড়াইয়া, তেমন জমিবে না, ছোট মেসমশাইটি আসিলে হয়, লোকটি তবু ভদ্র আছে, সেদিন খাসা হারিয়েছিল ক্যারামে। বর্দি ট্রাং খুলিয়া খানকতক রঙ শাড়ি বাহির করিয়া নাড়াচাড়া করিতেছিলেন, দেখিয়া বলিলেন,
রাধা শোন, দেখ তো কোন কাপড়টা দেব। রাধার মন ভালো থাকিলে বড়দির সামনে একটু লজ্জার অভিনয় করিয়া জানাইত, বেশ তো সাজাচ্ছে তাহার। মনটা তাহার সহসা এমন ভারগ্রস্ত হইয়া গিয়াছে যে নিরুৎসাহভাবে শুধু বলিল, দাও না যা হয়। নীলাম্বরীর কথা মনেই পড়িল না। বড়দি বাছিয়া বাছিয়া একখানা বেগুনি ছাপা শীটের শাড়ি ও ব্লাউজ পরাইয়া, চুল আছড়াইয়া, টিপ পরাইয়া, আলতা পরাইয়া বলিলেন, বসে থাক সভ্য ভব্য হয়ে, এক্ষুনি যেন শিশুরটার সঙ্গে মারামারি করে রণচণ্ডী বেশ করিস নে বাপু। শিশিরের সঙ্গে? তাহার সম্মুখে বাহির হইতে হইলে তো রাধা মরিয়াই যাইবে, কাহার সামনেই বা নয়, বাবা, দাদু, মেজদা, জামাইবাবু, উফ, সর্বনাশ আর কি। তিনতলা দাদার ঘরটা খালি পড়িয়া আছে, দাদা বউ লইয়া শ্বশুরবাড়ি গিয়াছে, অথবা বৌদি বর লইয়া বাপের বাড়ি। রাধা আসিয়া জানলার ধারে ইজি চেয়ারটা টানিয়া শুইয়া পড়িল। কালই তো মনোজের চিঠি আসিয়াছে, হাতের কাছে না থাকিল রাধার প্রায় মুখস্থ। ওই যে লিখিয়াছে, রানী, আমাদের ভালোবাসা চিরনবীন, চিরসুন্দর, অক্ষয়, যুগ যুগান্তর আমরা পরস্পরকে, ইত্যাদি ইত্যাদি। সে সমস্তই তাহা হইলে অসার কবিত্ব? যুবক দাদু ও তরুণী ঠাকুমা এমন একটা হাস্যকর চিত্র কল্পনা করিয়া হাসিয়া লুটোপুটি খাওয়া পরিবর্তে এত দুশ্চিন্তা কেন? শিশি মিথ্যা বলে না, মেয়েদের সব ঢঙই বটে। রাধার চিন্তাজাল ভেদ করিয়া সুধার কলকণ্ঠ ধনিয়া উঠিল নিচের তলায়, ছর্দি আসিয়াছে, আসিবার কথা ছিল নাকি? রাধার কি কিছু হুঁশ পর্ব ছিল না? না, ওই যে সুধার সানানো সাধা গলার প্রত্যেকটি কথা শোনা যাইতেছে। রাধা তাড়াতাড়ি উঠিয়া বসিল, ছর্দি আসলে রাধার ঝড়ে উড়িয়া নিচে পড়িবার কথা, কিন্তু বলিতেছে কি? হ্যাঁ গো, তাই তো এলাম, আমি না থাকলে নতুন জামায় কান মলবে কে? তোমাদের বাপু আচ্ছাক্কেল, ঘরের মেয়েকে বাদ দিয়ে পরের ছেলেকে নিমন্ত্রণ। রাধি এসেছে, বর্দি রয়েছে, আমি না এসে থাকতে পারি? রাত থেকে ঘুম হচ্ছিল না, নিয়ে আসবে প্রতিজ্ঞা করিয়ে তবে ঘুমোই। কই গো দাদু, তোমাদের চাঁদের হাট বাজার দেখলে? তিনটি রত্ন তোমার ঘরে তিন কোণ আলো করে বসেছেন, এইবার তুমি গিয়ে এগিয়ে বসলেই সর্বাঙ্গ সুন্দর হয়। শেষের কথা কয়টা কানে ঢুকিবার পথ না পাইয়া ভাসিয়া গেল। রাধার কানে শুধু বাজিতে লাগিল, তিনটি রত্ন, মনোজও আসিয়াছে তাহা হইলে? অত করিয়া লিখিয়াছিল মনোজ, ঠিক দশটা দশ মিনিটের সময় ছাদের পশ্চিম কোণে দাঁড়িয়ে থাকো লক্ষ্মীটি, আমি দূর থেকে আস্তে আস্তে দেখব। অভিসারিকা শ্রীরাধার মতো তোমার সেই নীল শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে থাকবে তো, আমি ঠিক মোড়ের মাথায় গাড়িটা ইচ্ছে করে বিগড়ে ফেলব। আর অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে হবে ওপর দিকে তাকিয়ে, কেমন? লোকের কিছু মনে করবার হেতু নেই, গাড়ি যখন চলছে না। সত্যি রানী, তোমাদের বাড়ির সেই জনারণ্য ভেদ করে কখন যে দেখা হবে। মনোজ ছাদের দিকে চাহিতে চাহিতে আসিয়া হতাশ হইয়া গিয়াছে, কোন তুচ্ছ কথায় ভুলিয়া এমন প্রয়োজনীয় কথাটা ভুলিল রাধা? এতক্ষণের পুঞ্জীভূত বেদনা যেন একটা পথ পাইয়া ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প রাধার কি হইল অন্তরে ব্যথা। গল্পপাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্ত, খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন গল্পান্বেষী নীলিমা। ধন্যবাদ।